বিষ খাওয়া এবং ফাঁসি দেওয়া লাশ কাটাছাড়া করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কিনা? না, লাশ কাটাছাড়া করা জায়েজ নাই। বিষ এবং বিষ খাওয়া এবং ফাঁসি দেওয়া হারাম। মনে রাখবেন, যারা ফাঁসি দেয়, আত্মহত্যা করে, নিজের নিজেকে নিজে শেষ করে ফেলে, অনেক সময় নানা রকমের দুঃখ বেদনার কারণে মানুষ এই কাজগুলো করে। এই কাজগুলো যারা করে তারা কাফেরদের কাজ করে। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াসমির রাহিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে কাফেররা। এজন্য ফাঁসি বা আত্মহত্যা দেওয়া কি রে জায়েজ নাই। যারা এটা করে তারা জাহান্নামে যাবে। এজন্য আল্লাহর ভয়ে যত বিপদ থাকুক আল্লাহ বিপদ উদ্ধার করবেন। যত বিপদে পড়েন আল্লাহ উদ্ধার করতে পারেন কি পারেন না, আপনি ফাঁসি দিয়ে নিজেকে শেষ করার মানে হলো আল্লাহ আমার বিপদ দূর করতে পারেন, আমি শেষ। ঠিক না? ঠিক। এটা নৈরাশ্য, নৈরাশ্য জায়েজ নয়।